আসলে এটা একটি খুব হৃদয় বিদারক ঘটনা তার মার সামনে ছেলেকে নির্মমভাবে কুপিয়ে গুলি করে হত্যা করেছেন এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাবে এটার নিন্দা জানানোর ভাষা প্রতিবাদ জানানোর ভাষা ইতিমধ্যে আমরা হারিয়ে ফেলেছি এরকম ঘটনা খুবই কম হয়েছে আমি এই সরববাটার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে অনতলম্বে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি আজকে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে তারা এই হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা গিয়েছিলাম উনি একটি প্রশাসনের কাছে আমাদেরকে একটি পুলিশ ক্যাম্প দিয়েছেন সরববাটায় এই পুলিশ ক্যাম্প দেওয়ার পরও আজকে পুলিশ ক্যাম্পের ক্যাচমেন্ট এরিয়ার ভিতরে এত বড় একটা ঘটনা সন্ধ্যার সাথে সাথে একটা তার মায়ের সামনে ছেলেকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে এটা একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমি আজকে এখানে এসে যেটা দেখতে পেলাম এই যে রক্তের দাগ এখনও শুকায় নাই রক্তের দাগ এখনও শুকায় নাই আমরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি খুনিদেরকে যথাযথভাবে আইনের আওতায় গ্রেপ্তার করে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি আজকে এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত নির্ঘুম রাত কাটাচ্ছেন আজকে মানুষ ঘুমাচ্ছে না আজকে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে আজকে যাদের বিরুদ্ধে এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রশাসন যদি আন্তরিক হয় ইনশাল্লাহ অবশ্যই তারা আইনের আওতায় আসবে